সুপ্রিয় দর্শক হ গিনওয়াল চায় না আপনাকে জানাই স্বাগত ফুল দেখেই বুঝতে পারছেন হয়তো নাও বুঝতে পারেন তবে ফুলটি খুবই সাধারণ ফুল এই জন্যই আমি খুব একটা গুরুত্ব দিয়ে ব্যাপারটা বলছিলাম এটা লম্বা ভ্যারাইটি এর কিন্তু আবার ডব ভ্যারাইটি অর্থাৎ বেটে ভ্যারাইটিও রয়েছে তো ওটার নাম রুয়েলিয়া আর এই যে লম্বা ভ্যারাইটি যেটা এটাকে বলা হয় রুয়েলিয়া সিমপ্লেক্স শুধু সিমপ্লেক্স শব্দটি এই গাছের ক্ষেত্রে প্রযোজ্য ফুল কত হয় কত দিন হয় কতটা করে হয় আমার মনে হয় প্রত্যেক দিনে তো আমার লাইভ দেওয়া বুঝতে পারছি না আপনি অবাক হয়ে যাবেন যে এই একটা ফুলের গাছ যদিও একটা কথা বলে দেওয়া ভালো ফুলগুলো কিন্তু প্রতিদিনের অর্থাৎ একদিনের জন্য ফোটে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সারা বছর ফুল দেয় যে কয়েকটা গাছ তার মধ্যে টপ টেনের মধ্যে চলে আসবে এর ওয়েলিয়ার সিমপ্লেক্স পরিচর্যা জিরো মাটিতে বসিয়ে দেন কিচ্ছু করতে হবে না আপনাকে তবে হ্যাঁ টবে করলে কিন্তু আপনাকে খাবারের চাইতেও যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই গাছের জল কারণ এই গাছ জল অন্য অন্য গাছ থেকে একটু বেশি খাই তাই জল একটু দিয়ে রাখবেন খাবার আসলে রিপোর্টিং করাও দরকার পড়ে না জাস্ট ফেব্রুয়ারিতে আপনি কি কী করবেন গাছ যে এতটা লম্বা হয়ে গেছে তা আগামী মধ্যে তারও লম্বা হয়ে যাবে আর কতটা লম্বা হবে সেটা নিয়ে তো পরীক্ষা বা গবেষণা করা দরকার নেই আপনি কি করবেন এরকম এক ফিট উঁচুতে কেটে দেবেন কেটে দিলে কি হবে ব্রাঞ্চ সংখ্যাও বাড়বে এই দেখুন এক জায়গায় কেটেছি দুটো বেরিয়েছে যেখানে যেখানে কাটবেন দ্রুত রোগে বেরোবে মানে কটা ছিল আর কত বেশি হয়েছে ওপর দিকে তবে একটুখানে গোড়ার দিকে হয়তো একটু বেশি দেখতে পাচ্ছেন আসলে এগুলো চারা করেছি শাখা কাটিং থেকে ডাল বসিয়ে দিলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট চারা তৈরি হয়ে যায় তো আমি বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য বেশ কিছু চারাও করে রেখেছি এগুলো গাছ এই যে খুব ইজিলি হয় তো যাই হোক সেটা পরে আসছি তো ফুল এত বেশি হয় এবং মানে প্রতিদিন হয় এমন বলবো না যে এই সময়টা হয় না সারা বছর খুব আশ্চর্যজনকভাবে হয়তো এই গাছটা হয়তো অনেকের একটু কম দেখা আছে এই রুয়েলিয়া সিমপ্লেক্স কিন্তু যেটা প্লেন রুয়েলিয়া সেটা কিন্তু আবার তিনটি কালার হয় একটু দেখে নি এক ঝলক দেখতেই পাচ্ছেন রুয়েলিয়া প্লেন রুয়েলিয়া যেটা সেম কালারের আর এইটা হচ্ছে সাদা আর এইটা হচ্ছে গোলাপি একসঙ্গে যদি তিনটা কালার দেখেন কি দারুণ লাগে না দেখুন তো ব্যাপক লাগে আমার তো ভীষণ ভালো লাগে ওই এক সেম জিনিস পরিচর্যা করতে হয় না তবে টবে করলে একটুখানি ওই যে বললাম জলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে চলুন মন গাছে যাই গাছ অবশ্যই এটা রোদে রাখবেন রোদ পছন্দ করে রোদে রাখবেন আর খাবার কি একেবারেই দেবেন না যেহেতু আপনি এটা করছেন টবে টবে করলে তো একটা সময় আছে যে টবের মাটি থেকে পুষ্টি শেষ হবে তো একটুখানি খাবার দিতে হবে তো ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করার পরে ওই সময় কিন্তু আপনি শিঙ্কুচি বন্ডাস নিমখোল যা থাকবে আপনাকে জৈব অর্গানিক আর কি ফার্টিলাইজারগুলো দিয়ে দেবেন আর এই সময় আমি কিন্তু একটা জিনিস দিই লোকে শুধু অর্গানিক 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 করে আরে বাবা যখন তুমি ফুলের গাছ করছো ফুল দেখবে শুধু সবসময় অর্গানিক ভাবলে হবে তো আমি কি করেছি এর সঙ্গে আমি মাসে মাসে কিন্তু একবার করে এই আপনার দশ ষোলো ষোলো যে আপনার ব্যালেন্স এনপিকে থাকে সেই এনপিকে দিয়ে চলুন দেখে দেখা যাক কতটা দেব একটু ভাবার ব্যাপার আছে তো আমি মোটামুটি দেখুন এক চামচ কথা ছড়িয়ে দিন জল দেবো না কারণ গতকালকে বৃষ্টি হওয়ার ফলে প্রচুর জল আছে শুকলে তারপরে দিয়ে দেবো আমি তো বন্ধুরা রোগ পোকার কথা না বললে তো হয় না রোগ পোকা সাধারণত হয় না তবে আমি দেখেছি কখনও সখনও একটুখানি মিলিবাগ কিন্তু হলেও হতে পারে তো মিলিবাগ আমার কাছে নেই আসলে না থাকার কারণ হচ্ছে আমি কিন্তু প্রতি পনেরো দিন অন্তর যখন অন্য অন্য গাছে নিউময়েল স্প্রে করি এই গাছটা তো আমি স্প্রে করে দিই আপনারা ভাবতে পারেন যে আপনি ছায়াতে কেন ভিডিওটা করছেন আসলে এটা আমার তোলা আছে একটা অন্য জায়গাতে ওখান থেকে নিচে নামিয়ে নিয়ে এসে আমি এই ভিডিওটা করলাম তো বন্ধুরা এই গাছ সম্পর্কে খুব বেশি জানার প্রয়োজন আছে বলে মনে করি না আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে আরও তথ্যমূলক বিষয় নিয়ে তো আজ এতটুকু ভালো লাগলো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কাছাকাছি যারা আছেন অবশ্যই মালদা জেলার বন্ধুবান্ধবরা আমার কাছে ফ্রি থেকে গাছ নিয়ে যাবেন আমার কাছে এখনও পঞ্চাশের অধিক চারা করা আছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ